ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণে সবাই আমরা যুদ্ধে ঝাঁপাই পড়েছিলাম। আমরা তখন জীবনে মায়া করিনি, আর কি দেবে না দেবে এসব মধ্যে মাথায় আসেনি। আমি বীর মুক্তিযোদ্ধা শেখ তৈবুর রহমান, 8 সেক্টরে আমরা 1971 সালে 8 সেক্টরে আমরা যুদ্ধে নিয়োজিত ছিলাম। 8 সেক্টর থেকে আমাদের ভোমরা, তারপরে সাতক্ষীরা, তারপরে যশোর, ঝিনাইদহ এইসব লাইনে আমরা যুদ্ধ করেছিলাম। তো অংশগ্রহণ থেকে ভোমরা, তারপরে ঝাউডাঙ্গা, তারপরে এই সাতক্ষীরার মধ্যে সম্মুখ যুদ্ধে সব হয়েছিল সাতক্ষীরার মধ্যে। বাইরে আর হয়নি তেমন, বাইরে তো ওরা পিছিয়ে চলে গেছে আর আমরা ওদের চলে গেছে। আমরা সেই সব জায়গাগুলো দখল করে নিয়েছি এবং সেই সব জায়গাগুলো আমরা আরো শক্তিশালী করেছি। অন্যান্য মুক্তিযোদ্ধাদের নিয়ে এসে ট্রেনিং করেছি আমি ভারতে ট্রেনিং করেছিলাম। প্রথমে করেছিলাম হচ্ছে থেকে হাকিমপুরি, তারপরে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছি। বিভিন্ন জায়গায় বলতে আমার অনেক আত্মীয় স্বজন ছিল, তারা সরাসরি বিহার ট্রেনিং, তাদের সাথে আমার ডেকে নিয়েছে যে তোর আমার সাথে চল। এখান থেকে আমরা তাদের সাথে যুদ্ধ করি মোটামুটি আমরা 7ই ডিসেম্বর আমরা সাতক্ষীরা মুক্ত করি, সাতক্ষীরা আর কি সাতক্ষীরা মুক্ত করি। ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় মুক্তির পরে আমরা পরবর্তীতে আমরা ঝিনাইদহ যাই, মাগুরায় যাই, ওই লাইনে চলে গেলাম আর কি। চুয়াডাঙ্গা পর্যন্ত আমরা চলে গেছিলাম। তোমার হাত থেকে আমরা আর থেকে ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণে যুদ্ধে ঝাঁপাই পড়েছিলাম। ঐতিহাসিক 7ই মার্চ আমরা যুদ্ধে ঝাঁপাই পড়েছিলাম। ওনার ওই বক্তব্যে আমরা মোটামুটি আপাম জনসাধারণ বাংলাদেশের যতগুলো ছাত্র আছে, তার কৃষক আছে, শ্রমিক আছে, সবাই আমরা যুদ্ধে ঝাঁপাই পড়েছিলাম। আমরা তখন জীবনে মায়া করিনি, আর কি দেবে না দেবে এসব মধ্যে মাথায় আসেনি। আমরা তখন যুদ্ধে ছিলাম আমাদের মূল শত্রু আমাদের পাকিস্তানি সেনাদের সাথে, তাদের তাড়াতে হবে, তাদের মারতে হবে, তাদের খতম করতে হবে। এই হাত থেকে আমাদের নিশা ধ্যান জ্ঞান ছিল। আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করতেছে, আমাদের বাড়ি ঘরদের পড়ায় দিচ্ছে, আমাদের ভাই বোনদের গুলি গুলি মারতেছে, বিভিন্ন রকম মা বোনদের উপর রেপ করতেছে, অত্যাচার করতেছে। এইগুলোর জন্যই আমরা আরো বেশি বেপর হয়ে গেলাম। এবং তখন আমাদের বয়স কম ছিল, আমি তখন একটি পরীক্ষা দেবো দিয়েছি, সেই অবস্থায় আমরা যুদ্ধ করেছি। এবং যুদ্ধে আর থেকে যতগুলো ইয়ে ছিল, ভয় ভীতি কিছুই ছিল না তখন আমাদের। তখন আমাদের ছিল যে আমাদের খান চালাতেই হবে। আমাদের কারিগর শ্যামনগর থেকে ওরা চলে আসতে লাগলো, ওদের কী জানি না। আমরা ভোমরা থেকে অনেকগুলো ভোমরা আসলো, ভোমরা থেকে ওরা এসে প্রথমে বাকাল ব্রিজ ভেঙে দিল। বাকাল ব্রিজ ভেঙে দেওয়ার পরে কদমতলা ব্রিজও ভেঙে দিল, আর আমাদের এই বাটলিঘাটা ব্রিজও ভেঙে দিল, এই সাগদা ব্রিজও ভেঙে দিল। এইবার ওরা ভাঙতে ভাঙতে চলে গেলো, আর আমরা ওদের পিছনে পিছনে, ওদের থেকে খুব বেশি হলে 300-400 গজ বা 300-400 দূরে ছিলাম, বা 500 মিটার দূরে ছিলাম আমরা। ওরা আগুচ্ছে, আমরাও আগুচ্ছে, এইভাবে আমরা গুলি করতেছে, ওরা এইভাবে চলতেছে। লাস্টে ওরা পাটলিঘাটা পাড়ি ভেঙে চলে বেরিয়ে গেলো, আমরা ওখানে থাকলাম। ওখান থেকে এইবার আমরা মনিরামপুর গেলাম, মনিরামপুরে অবদায় ওখানে আমরা ছিলাম। ওখান থেকে এইবার আমাদের সব নিয়ে গেলো যশোর, ঝিনাইদহ এইসব লাইনে নিয়ে গেলো।